হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 7 থেকে 9 জানুয়ারির সাম্প্রতিক ঘটনার প্রশ্নোত্তরগুলি আমি এই ভিডিওতে আলোচনা করব ওয়ানলাইনার কোশ্চেনের মাধ্যমে। এভাবে করে আমি প্রতি 3 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নোত্তরগুলি আলোচনা করে থাকি। এর আগে আমি 1 থেকে 3 জানুয়ারি ও 4 থেকে 6 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের 2টি ভিডিও আপলোড করেছি, তো এটি 3 নম্বর পার্ট। এই সিরিজটি কন্টিনিউ চলতে থাকবে এবং এই সিরিজের প্রতিটি ভিডিও দেখে তোমরা যদি প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করে নিতে পারো, তাহলে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসলে তোমরা সহজেই উত্তর করে আসতে পারবে। আর বন্ধুরা, এই সিরিজটির সাথে সাথে আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের মাল্টিপল চয়েসের কোশ্চেনের মক টেস্টও নিয়ে আসব। এর আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে মক টেস্ট প্রয়োজন, তাই আমি মক টেস্টও নিয়ে আসব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আগামী আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। 1 নম্বরে আছে, প্রথম বর্ষ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হলো? ওড়িশার ভুবনেশ্বরে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, সম্প্রতি আমেরিকা তাদের নতুন যে আর্মড ফোর্সের শাখা খুলল তার নাম কি? ইউএস স্পেস ফোর্স। নেক্সট 3 নম্বর, শিশুদের ও গর্ভবতী মহিলাদের টিকাকরণের জন্য মিশন ইন্দ্রধনুষ 2.0 কোন রাজ্য চালু করল? উত্তরপ্রদেশ রাজ্য। মিশন ইন্দ্রধনুষ 2.0 চালু করল উত্তরপ্রদেশ রাজ্য। এটি কেন চালু করা হয়েছে? শিশুদের ও গর্ভবতী মহিলাদের টিকাকরণের জন্য। নেক্সট 4 নম্বর, সম্প্রতি AK-203 অ্যাসল্ট রাইফেল নিয়ে কোন দেশের সাথে মৌ স্বাক্ষরিত করল? রাশিয়া। AK-203 অ্যাসল্ট রাইফেল, এই নিয়ে মৌ স্বাক্ষরিত হলো রাশিয়ার সাথে। নেক্সট 5 নম্বর, ইলেকট্রিক এয়ার ট্যাক্সি এর উন্নয়নের জন্য কোন কোম্পানির সাথে উবের চুক্তিবদ্ধ হলো? হুন্ডাই কোম্পানির সাথে। নেক্সট 6 নম্বর, ইসরো মহাকাশচারীদের ট্রেনিংয়ের জন্যে কোথায় ট্রেনিং সেন্টার স্থাপিত করল? কর্ণাটকের চাল্লেকেরাতে। নেক্সট 7 নম্বর, গ্লোবাল মিট মেরিন ইকোসিস্টেম মেকস 3 কোথায় অনুষ্ঠিত হলো? কোচি। নেক্সট 8 নম্বর, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কোন ভারতীয় বিজ্ঞানীর নামে নতুন তারার নামকরণ করল? বিভা চৌধুরী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটিও, বিভা চৌধুরীর নামে একটি তারার নামকরণ করা হয়েছে, সেটি কে করেছে? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, নেক্সট 9 নম্বর, দিল্লি নির্ভয়া কাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডের আদেশ দিল কোন সংস্থা? সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া। নেক্সট 10 নম্বর, 2020 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেল কোন সিনেমা? 1917, সিনেমার নাম হলো 1917, এই সিনেমাটি 2020 সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট 11 নম্বর, সম্প্রতি কোন রাজ্য সরকার মাই গভ এবং সিএম অ্যাপ নামক 2টি অ্যাপ চালু করল? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ মাই গভ ও সিএম অ্যাপ নামক 2টি অ্যাপ চালু করল। নেক্সট 12 নম্বর, আজ ইরানে বিমান দুর্ঘটনায় 136 জন মারা গেলেন, বিমানটি কোন দেশের? ইউক্রেনের বিমান, বিমানের নাম হলো বোয়িং 737, বিমানের কোড নাম্বার। নেক্সট 13 নম্বর, 31st ঘুড়ি উৎসবের সূচনা কোথায় হলো? আহমেদাবাদ। নেক্সট 14 নম্বর, 4th বক্সা পাখি উৎসবের উদ্বোধন কোথায় হলো? বক্সা আলিপুরদুয়ার। 4র্থ বক্সা পাখি উৎসবের উদ্বোধন হলো বক্সা আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের বক্সায়। ঠিক আছে, নেক্সট 15 নম্বর, ভারত ওমান যৌথ নৌমহড়া নাসিম আল বাহার কোথায় অনুষ্ঠিত হলো?
মারমাগাও গোয়া ভারত ও ওমানের মধ্যে একটি যৌথ নৌমহড়া হয়, তার নাম হলো নাসিম আল বাহার। সেটি অনুষ্ঠিত হলো মারমাগাও গোয়া, গোয়ার মারমাগাওতে। ঠিক আছে, নেক্সট 16 নম্বর, ফার্স্ট মহানেভি কানেক্ট 2020 কোথায় শুরু হলো? মহারাষ্ট্র। নেক্সট 17 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে কর্মযোদ্ধা নামক বইয়ের উদ্বোধন করলেন অমিত শাহ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আগামী পরীক্ষার জন্য, বইয়ের নাম কি? কর্মযোদ্ধা। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে লেখা আর এটির উদ্বোধন করেছেন অমিত শাহ। নেক্সট 18 নম্বর, ঝাড়খণ্ডের নতুন স্পিকার নির্বাচিত হলেন রবীন্দ্রনাথ মাহাতো। নেক্সট 19 নম্বর, দেশের ভিতর কোন নির্বাচনে প্রথমবার নির্বাচন কমিশন বুথ অ্যাপ ব্যবহার করবে? দিল্লি নির্বাচনে 8ই ফেব্রুয়ারিতে। দেশের ভিতর কোন নির্বাচনে প্রথমবার নির্বাচন কমিশন বুথ অ্যাপ ব্যবহার করবে? তো বুথ অ্যাপ ব্যবহার করবে দিল্লি নির্বাচনে 8ই ফেব্রুয়ারিতে। ঠিক আছে, নেক্সট 20 নম্বর, ওমেন সায়েন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হলো? কোচি। নেক্সট 21 নম্বর, কোন রাজ্য সম্প্রতি 10টি রাজ্যে জো কুটপুই মহোৎসব পালন করবে? মিজোরামে। মহোৎসবের নাম কি? জো কুটপুই। এটি মিজোরাম রাজ্য পালন করবে 10টি রাজ্যে। নেক্সট 22 নম্বর, সম্প্রতি অষ্টম তপশিলি টুলু ভাষা যুক্ত করার জন্য কোন কোন রাজ্য দাবি জানালো? কেরালা এবং কর্ণাটক। অষ্টম তপশিলে টুলু ভাষা যুক্ত করার জন্য দাবি জানিয়েছে কেরালা এবং কর্ণাটক। নেক্সট 23 নম্বর, প্রসার ভারতী দিবস কবে পালন করা হয়? 9th জানুয়ারি। 9 জানুয়ারি প্রসার ভারতী দিবস পালন করা হয়। নেক্সট 24 নম্বর, সম্প্রতি কোথায় কেন্দ্রীয় সরকার জাতীয় স্টক এক্সচেঞ্জ নলেজ হাব তৈরি করল? নিউ দিল্লিতে। নেক্সট 25 নম্বর, কোন শহরকে ভারতের ক্রীড়া রাজধানী বলা হয়? ভুবনেশ্বর শহরকে ভারতের ক্রীড়া রাজধানী বলা হয়। নেক্সট 26 নম্বর, 5th এশিয়া প্যাসিফিক ড্রসোফিলা রিসার্চ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? পুনেতে। 5th এশিয়া প্যাসিফিক ড্রসোফিলা রিসার্চ সম্মেলন পুনেতে অনুষ্ঠিত হলো। নেক্সট 27 নম্বর, বিদেশ মন্ত্রকের সম্প্রতি আর্ট এক্সিবিশন কোথায় অনুষ্ঠিত করল? বিদেশ মন্ত্রক সম্প্রতি আর্ট এক্সিবিশন কোথায় অনুষ্ঠিত করল? বাংলাদেশে অনুষ্ঠিত করল আর্ট এক্সিবিশন, এটা বিদেশ মন্ত্রক হবে। ঠিক আছে, নেক্সট 28 নম্বর, বিক্রম সারাভাই ইনোভেশন চিলড্রেন ইনোভেশন সেন্টার কোথায় অনুষ্ঠিত হলো? গুজরাটে। নেক্সট 29 নম্বর, সম্প্রতি কোন দেশে মরণোত্তর দেহদান বাধ্যতামূলক করা হলো? নেদারল্যান্ড। নেক্সট 30 নম্বর, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন কে? জোরান মিলানভিক। নেক্সট 31 নম্বর, 2020 সালকে CRPF কী হিসাবে ঘোষণা করল? ইয়ার অফ মোবিলিটি হিসাবে ঘোষণা করল 2020 সালকে। কে ঘোষণা করল? CRPF। ওকে, তো নেক্সট, তো এই কোশ্চেনগুলি কালেকশনের ক্রেডিট যায় কম্পিটিটিভ এক্সাম গ্রুপের। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।